দুর্নীতিবাজরা দলীয় অথবা আত্মীয় যেই হোক ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ সন্ত্রাস মাদক দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেলগুলোর বাণিজ্যিক সম্প্রচার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের দ্বিতীয় স্যাটেলাইটের কাজ শুরু হয়েছে এবং আগামীতে তৃতীয় সাবমেরিন কেবলের সাথে যুক্ত হবে বাংলাদেশ। চক্রবাণীতার রিপোর্ট। 2018 সালের 12 মে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণের পর 57তম দেশ হিসেবে স্যাটেলাইট প্রযুক্তির খাতায় নাম লেখায় বাংলাদেশ, পৌঁছে যায় গৌরবের এক অনন্য উচ্চতায়। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর অন্যান্য সেবার পাশাপাশি এবার এর মাধ্যমে দেশের সব টেলিভিশন চ্যানেলের আনুষ্ঠানিক বাণিজ্যিক সম্প্রচার, এ নিয়ে বুধবার রাজধানীতে অনুষ্ঠান। সম্প্রচার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বাংলাদেশের অগ্রযাত্রায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের ভূমিকা তুলে ধরেন। আজকে আমরা ডিজিটাল পদ্ধতিতে তাদের কাছে তাৎক্ষণিকভাবে আবহাওয়ার বার্তাটা পৌঁছে দিতে পারব এবং তারা সচেতন হতে পারবে, সে সুযোগটাও কিন্তু আমাদের সামনে এসেছে। যে কোনো দুর্যোগ মোকাবেলায় এটা বিরাট অবদান রাখবে। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা দ্বিতীয় স্যাটেলাইটের কার্যক্রম শুরু করেছি। বিদেশি টেলিভিশনের সাথে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় সক্ষমতা তৈরি এবং ক্যারিজ ফি দূর করার কথা বলে শেখ হাসিনা বলেন, 1996 সালে আওয়ামী লীগ সরকারই দেশে প্রথম বেসরকারি টেলিভিশনের অনুমতি দেয়। আমাদের দেশের মানুষের মন মানসিকতা হলো যে সরকারি যারা থাকবে তাদের বিরুদ্ধে একটু কথা না বললে তাহলে নাকি আকর্ষণীয় থাকে না। আপনার বিরুদ্ধে বলেন, বিরুদ্ধে করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মিথ্যা অপপ্রচার যেন না হয় এ ব্যাপারে দয়া করে সতর্ক থাকবেন। জ্ঞান ও মেধা দিয়ে বাংলাদেশ একদিন নিজস্ব প্রযুক্তিতে মহাকাশ জয় করবে, বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। উন্নয়ন প্রকল্পগুলি গ্রহণ করার সময় বা বাস্তবায়ন করার সময় আমরা মাঝে মাঝে দেখি যে উইপোকা খেয়ে ফেলে। এখন এই উইপোকাগুলি ধরা আর সেগুলিকে মানে তার বিনাশ করা আর জনগণের কষ্ট অর্জিত পয়সা প্রতিটি টাকা যেন সঠিকভাবে দেশের উন্নয়নে ব্যবহার হয় তার জন্য আমরা প্রচেষ্টা দিয়েছি। জঙ্গিবাদ সন্ত্রাস মাদক দুর্নীতি এর বিরুদ্ধে আমরা অভিযান শুরু করেছি এবং এই অভিযান অব্যাহত থাকবে এবং এই অভিযান আমরা অব্যাহত রাখব। সে যেই হোক না কেন, এখানে দল মত আত্মীয় পরিবার বলে কিছু নেই, যারা এর সঙ্গে সম্পৃক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় গণমাধ্যম বান্ধব এবং স্বাধীন মত প্রকাশে বিশ্বাসী। সেটুকু প্রচার অবশ্যই আমি দাবি করি, আমি চাইতে পারি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।